শীতে গ্রামের জনজীবনের খবর জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন রাজবাড়ী থেকে সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা জানবো সেখানকার পরিস্থিতি। শামীম, শীতের কারণে জনজীবনে কেমন প্রভাব পড়েছে আর সেই সঙ্গে ঘাটের পরিস্থিতি কি আমাদের জানান? শুভ সকাল। আপনি যেমন জানাচ্ছেন যে ঘন কুয়াশা এবং প্রচন্ড শীতে গত দুই সপ্তাহ যাবৎ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুডে ফেরি চলাচলে বিঘ্নিত ঘটছে। রাত তিনটার পর থেকে বা চারটার পর থেকে প্রতিনিয়ত ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যাত্রী ও চালকদের নানা প্রকার দুর্ভোগ পোহাতে হয়। তো আজকে কুয়াশার ঘনত্বটা কমে আসার কারণে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে প্রচন্ড শীতে এবং কনকনে শীতে সাধারণ মানুষের নানা প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি একটু দেখাতে চাচ্ছি যে এই নিম্নআয়ের যে মানুষগুলি রয়েছে সেই মানুষগুলি কিন্তু কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে। তারা প্রচন্ড শীতের মধ্যে যেখান সেখানে আছে, তারা নানা প্রকার কষ্ট পোহাচ্ছে। আমি এ সকল যারা নিম্নআয়ের মানুষজন রয়েছে তাদের একজনের সাথে আমি তো কথা বলতে চাচ্ছি যে প্রচন্ড শীতে তাদের কি কি সমস্যা হচ্ছে আমি তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। তো আচ্ছা, এই শীতের মধ্যে আপনাদের কি পরিমাণ কষ্ট করতে হচ্ছে একটু বলবেন। আমাদের এই যে কুয়াশার কারণে আমরা কোনো কর্ম করতে পারতেছি না, তারপরে আমরা কোথাও যাইতে পারতেছি না। কনকনা শীতের ভিতরে আমাদের খুবই কষ্ট হচ্ছে এবং যে কর্মগুলি করতে পারছি না, আমাদের খুবই সমস্যা। শুনছেন যে এই শীতের মধ্যে এ সকল সাধারণ মানুষের নানা প্রকার কষ্ট হচ্ছে, তারা যে কাজ করে সে কাজ করতে পারে না। আমি একজন রিক্সা চালকের সাথে কথা বলতে চাচ্ছি, এই শীতের মধ্যে যে আপনাদের কেমন কষ্ট হচ্ছে? শীতের মধ্যে অতিরিক্ত কষ্ট হচ্ছে। কালকে ভোরে বাড়াইছি, হাতে বদ নাই, পিক আপ ছুটে গেছে একাই, আমি মনে হচ্ছে আমার পিক আপই নষ্ট হয়েছে। এরকম শীত এখন কি করা যাবে? এখন তো যাত্রী নাই, লোকজন নাই, গাড়ি চালাতে। রিক্সা চালকের সাথে কথা বলছি, এই যে শীতের মধ্যে আপনার কেমন কষ্ট হচ্ছে? আমাকে প্রচুর কষ্ট হচ্ছে, কামাই টামাই নাই, কামাই কমে গেছে, রোজগার না থাকলে পরে। ওকে, আপনি আরেকটা বিষয় আমি জানি যে এ সকল এই যে রিক্সা চালক বা সাধারণ অনেক মানুষের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে শীতের মধ্যে তাদেরকে নানা প্রকার কষ্ট হচ্ছে আর কাজের সন্ধানে তারা ঘর থেকে, তারপরেও এই নানা প্রকার কষ্ট হলেও তারা কাজের সন্ধানে জীবনের তাগিদেই কিন্তু ঘর থেকে বের হয়েছে। তো সব মিলে বলা যায় যে প্রচন্ড শীতে রাজবাড়ির যে সাধারণ মানুষ রয়েছে তাদেরকে নানা প্রকার দুর্ভোগ স্বীকার করেই ঘর থেকে বের হতে হচ্ছে। আর দৌলতদিয়া পাটুরি যে নৌরুটে রয়েছে, ঘন কুয়াশার কারণে বা প্রচন্ড শীতে যাত্রী ও চালকদের নানা প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো এই ছিল রাজবাড়ী জেলার সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। শামীম, ধন্যবাদ আপনাকে। দর্শক, শীতে জনজীবনের খবর আমরা জানছিলাম রাজবাড়ী থেকে সহকর্মী শফিকুল ইসলাম শামীমের কাছে।